গতকাল কে ফুরফুরা শরীফের ইসহাক সিদ্দিকী আপনাদের পাশের থানা পাঁচলা জলসা করতেছে ছিল টিএমসি পার্টির লোকেরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে কি বলছে তৃণমূল বিজেপি অন্য কথা বলছে কি বলছে বলছে সাম্প্রদায়িকভাবে ওরা এইভাবে জোট বেঁধেছে নকলের গায়ে নকল লেখা আছে শুনতে হাসি লাগে আপনি আমার ভাইকে আটকাবেন আমার ভাইকে ডিস্টার্ব করবেন আপনাকে ঘা খেতে হবে না আপনি আপনার ঘর সামলান আমার তো মনে হচ্ছে কোনো টিএমসি নয় তার আগে বিজেপি চলে এসেছে আমার দলের এখন দু মাস বয়স হয়নি বিজেপি চলে এসেছে এটা শাসক দলকে জবাব দিতে বলেন তো রেলমন্ত্রী আপনি কার পক্ষে থেকে ছিলেন বিজেপি আমি নবীর থেকে বড় হজুন নাকি প্রেস্টিজে লাগছে প্রেস্টিজে প্রেস্টিজ বেরিয়ে পড়বে আর কোমরে বেরিয়ে দিয়ে ফেলি যাবে সরকার গঠন করে 2021 আপনার জোট আশা করা যাচ্ছে মানুষ সেটাই চাইছে এবারে যদি ভোট না হয়ে লুট হয় সিদ্দিকী এই সংগ্রামে ডাক দিয়েছে আমার সঙ্গে ঐক্যবদ্ধ তারা থাকতে চাও হাত তুলে দেখাও ইহা সত্য না মিথ্যা আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে আপনি রাজনীতির কি কথা দিচ্ছেন আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ তৈরি করার অনুষ্ঠান ধর্ম মানুষকে মানুষ বানায় আজকে আমার দেশ এবং আমার বাংলায় যে মানবতা হত্যা হচ্ছে নিরীহ মানুষের উপর যে জুলুম হচ্ছে এই জুলুম কি করে রুকা যায় মানুষের মানুষত্ব কি করে ফিরিয়ে দেওয়া যায় অধিকার কি করে দেওয়া যায় ইনসাফ কি করে প্রতিষ্ঠিত করা যায় এই শিক্ষা দিচ্ছে তৃতীয় ফ্রন্টের আপনাদের যে জোট করেছেন কংগ্রেসের সঙ্গে এখন জোট তো কমপ্লিট হয়নি ভাইয়া 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 হাওড়া জেলায় আপনি কতগুলো পার্টি দিচ্ছেন সেটা খুব শিগগির ঘোষণা করে দেবো এটা চেয়ারম্যান ঘোষণা করবে বলে আমরা রেখেছি তবে আশা করছি এক দুদিনের মধ্যে প্রার্থীও ঘোষণা করব আর ওই কটা প্রার্থী সেটাও বলবো হাওড়া জেলায় পার্টি দিচ্ছেন তো কেন দেবো কেন দেবো না হাওড়া জেলার এত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে যায় আমি সবাই ছুটে আসে এদের সার্বিক উন্নয়নের জন্য সুখে দুঃখে এদের পাশে থাকার জন্য প্রার্থী তো দিতেই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভালোবাসা নিয়ে শিক্ষা স্বাস্থ্য অন্য বাসস্থান মানুষকে পাইয়ে দিবার লড়াই সেই লড়াই তৃণমূল বিজেপি তো অন্য কথা বলছে কি বলছে তৃণমূল বিজেপি অন্য কথা বলছে কি বলছে বলছে সাম্প্রদায়িকভাবে ওরা এইভাবে জোট বেঁধেছে নকলের গায়ে নকল লেখা আছে শুনতে হাসি লাগে বলে আর কিছু বলছে রাজ্য শাসক দল তো বলছে যে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য আমার দল থাকার আগে বিজেপি চলে এসেছে আমার দলের এখন দু মাস বয়স হয়নি বিজেপি চলে এসেছে এটা শাসক দলকে জবাব দিতে বলেন তো রেলমন্ত্রী আপনি কার পক্ষে থেকে ছিলেন বিজেপির না অন্য দলের শোনা যাচ্ছে কংগ্রেসের মাঝারি সংখ্যক নেতারা বলছে যে আব্বাস সিদ্দিকী শুনে সিপিএমের জোট এটা একটি গেম প্ল্যান আপনি এই প্রসঙ্গে কি বলবেন কারা বলছে কংগ্রেসের কিছু মাঝারি দলের নেতা জানি না ভাই ছোটখাটো যে কি বলছে কথা ভাবারও সময় বলারও সময় নেই এখন একেবারে জিতার জায়গাতে লড়াই চলে এসছে জিতার মুখে চলে এসছে এখন জিতবো এই খুশিতে আছি আপনি আশাবাদী সরকার গঠন করবে 2021 আপনার জোট আশা করা যাচ্ছে মানুষ সেটাই চাইছে এবারে যদি ভোট না হয়ে লুট হয় সেটা আলাদা ইভিএম সম্পর্কে আপনার কোনো আছে অভিযোগ আছে দেখুন আমি তো ইঞ্জিনিয়ার নয় তবে শুনেছি যেটা ইভিএম অনেক সময় হ্যাকিং ট্যাকিং কি বলছে হয় সেরকম যদি হয় তাহলে দুঃখের ব্যাপার যদি না হয় তাহলে আলাদা কথা আজ প্রকৃত যদি রাজনীতিবিদ থাকত প্রকৃতি রাজনীতির লোক থাকত একেবারে নেই বলবো না তবে খুব সংখ্যা কম তাহলে গতকালকে ফুরফুরা শরীফের ইসহাক সিদ্দিকী আপনাদের পাশের থানা পাঁচলা জলসা করতেছে ছিল টিএমসি পার্টির লোকেরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে আজকে বাংলার মুসলমান বাংলার হিন্দু দলিত আদিবাসী সবাইকে জানতে চায় ফুরফুরার পীর আবু বকার যেমন একদিকে ইসলামের সংস্কারক ছিলেন যুগ সংস্কারক ছিলেন তেমন তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন দেশপ্রেমিক ছিলেন আজকে তার ঘরের উত্তরসূরি আমার বাংলায় নিরাপদ নয় এই টিএমসির আমলে এই টিএমসির ব্যবস্থা বাংলার মানুষের করা দরকার আছে না না এবারে বলবেন আপনি উঠেই করে নিলেন আপনি আমার ভাইকে আটকাবেন আমার ভাইকে ডিস্টার্ব করবেন আপনাকে ঘা খেতে হবে না আপনি আপনার ঘর সামলান আমার তো মনে হচ্ছে কোনো টিএমসি নয় কেন টিএমসির লোকেরা বেশিরভাগ ফুরফুরার মানে যারা লিডার আছে ফুরফুরাকে খুব শ্রদ্ধা করে বা ফুরফুরার দোয়াতেই তো তারা বড় হয়েছে ঠিক না বেটি আমার মনে হয় এরা টিএমসি সেজে বিজেপির কাজ করছে
আর না এতে তো টিএমসি বদনাম হচ্ছে নাকি? এই যে কথাটা বললাম, স্বাভাবিক যে যতই টিএমসি করুক তার কাছে আগে যদি মুসলমান হয় তার কাছে আগে ইমান, ঠিক না বেটি? তার গায়ে লাগবে না যে আমার প্রিয় বাচ্চা কিরম করলো, রিপার্টার করলো যা কি। যারা সরল প্রাণ ভোটার তারা তো এই পার্টি থেকে কোনো ইনকাম নেই, তারা ভোট দিয়েই যায় শুধু, তাদের মনে আঘাত হবে না হবে না? এইগুলো করছে কেন? এখানে একটা ডাউট ব্যাপার আছে। তো যাক, তা আবার আমি আজকে এসেছি, তো তোমাদের এলাকায় কারো কিছু শখ আছে নাকি? আমার সঙ্গে কিছু করার শখ আছে? যদি শখ থাকে করো, অসুবিধে নেই, কথা বুঝে আসছো না? কেন, গতকালকে যাচ্ছিলাম কোন একটা জায়গায় মিটিং, মনে ওদের ছিল, যাচ্ছে দেখি এক জায়গায় সব বেশ 250 ছেলে জড়ো হয়েছে মিটিংয়ে যাবে। তার মধ্যে যখন আমি গাড়িটা দিয়ে যাচ্ছি, একটা মোটর সাইকেল পড়ে গেছে রাস্তার উপরে, ভিড় হয়ে গেছে, তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে 250 জন গাড়িটা নিলে ওখান থেকে অন্য জায়গায় যাচ্ছে। কাজটা নেবি বলছে, এই মোটর সাইকেলটা সাইড কর। একজন বলছে, এই ভাইজান যাচ্ছে রে, গাড়িটা ভেঙে দে, গাড়িটা ভেঙে দে। এদিকে ভাইজানও বলছে, এই সুযোগে গাড়িটা ভেঙে দে। আমি শুনি অবশ্য গাড়ি ভাঙার কথা, আমার সাথের লোক বলছে, বাকি কিন্তু সবাই দেখি হাত তাল লাড়া দিচ্ছে, আমি হাত লাড়া দিচ্ছি, হাসছে, বাকি সবাই দেখলাম দুই একজন বলছে এরকম যেন, তার মানে কিছু বুঝতে পারছেন? তার মানে ভেতরে ভেতরে সব রেডি আছে, কিন্তু এখন মুখ খুললে কেস খেয়ে যাওয়ার ভয়ে সব চুপচাপ আছে, ভেতরে ভেতরে সব রেডি হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন মানুষ্য জাতিকে তৎকালীন নেতারা কীতদাস বানিয়ে দিয়েছে, গলায় বেড়ি পড়িয়ে পায়ে শিকল দিয়ে বাজারে তাদের ঘরে বিক্রি করা হতে লেগেছে, আর ধনী লোকরা এসে তাদেরকে কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কীতদাস বানিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করছে, এবং নারীগুলোকে রাখেল বানিয়ে তাদেরকে শারীরিক অত্যাচারও করছে, হত্যা পর্যন্ত করে দিচ্ছে। আমার বড় ভয় হয়, 1500 বছর আগে এই যে কীতদাস প্রথা ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আওয়াজ তুলেছিলেন, মানুষ কখনো মানুষের দাস হবে না, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসত্ব স্বীকার করবে না, দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে এই মানুষ্য জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু মুক্তি দিয়েছিলেন, আজাদ দিয়েছিলেন। কে মুসলমান, কে হিন্দু, কে আদিবাসী, কে দলিত, কে কোন ধর্মের ওটা দেখেনে, মানুষ্য জাতিকে কীতদাস থেকে মুক্তি দিয়েছিলেন মুহাম্মদ রাসূল। আজ আমি যখন দেখছি আমার জ্ঞানে আমার বিবেকে এনআরসি এনপিআর সিএ এটা একটা কীতদাস বানাবার প্ল্যান, আজকের দিনে তাই মুস্তফার গোলাম হিসাবে বাংলার অলিতে গলিতে আওয়াজ তুলেছি, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না, মানুষ সবাই সমান, ধনী হোক আর গরিব হোক, কালো হোক আর ফর্সা হোক, যে কোন ধর্মের কে কোন জাতের ওটা তার ধর্ম তার জাত তার কাছে, কিন্তু আমরা সবাই এক স্রষ্টা এক পবন সৃষ্টি, যখন তার আমাদের মধ্যে এই বিধাবের থাকবে না, এই কীতদাস প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের ঘরে এই নিরীহ মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য সংগ্রামের জন্য লড়াইয়ের জন্য তৈরি হওয়া দরকার আছে না? আজ আমার তথ্য আমার চিন্তা আমার জ্ঞানে মানুষকে ডিভোটার করে দিয়ে তাদের নাগরিকত্বকে কেড়ে নিয়ে তাদেরকে ক্যাম্পে ভরে তাদেরকে বাজারে নিয়ে যাওয়া হবে, বড় বড় অত্যাচারীরা আসবে তাদেরকে কিনবে, তাদেরকে কিনে নিয়ে যে নিজেদের দাস দাসী বানিয়ে রাখবে, তাদের শারীরিক নির্যাতন করবে, তাদেরকে পশু সুলভ ব্যবহার করবে, ওই গরিবের ছেলে মেয়েগুলোকে হত্যা করবে, ডিভোটারকে মারলে কোনো কেস কামারি হবে না, এই মানুষ্য জাতি বিপদে পড়েছে, এখানে জাত নয় ধর্ম নয়, আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য আজ আব্বাস সিদ্দিকী এই সং
সত্য না মিথ্যা, যাহা সত্য না মিথ্যা। এই লড়াই হতে গেলে যে শক্তি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাচ্ছে সেই শক্তি দখল করতে হবে। সেই শক্তিটা হলো রাজ শক্তি, যেটা দখল করা দেশ সংবিধান ইসলামী হারানোর অধিকার আছে, তাই আমরা দখল করবো রাজি আছে। কি গো অসুবিধে হচ্ছে? মানুষ জাতি আজ বিপদে পড়ে আছে, আর আমি হুজুর গদিতে বসে তসবি টানবো না? এই হুজুর হওয়া যাবে? আমার রাসূলের পাশ সাল্লাল্লাহ মানুষ জাতিকে বাঁচাবার জন্য তিনি ময়দানে পর্যন্ত নেবেছে, লড়াইয়ের মাঠে পর্যন্ত চলে গেছে, ঠিক না ব্যাপী? আমি নবীর থেকে বড় হুজুর নাকি? প্রেস্টিজে লাগছে, প্রেস্টিজে প্রেস্টিজ বেরিয়ে পড়বে আর কোমরে বেরিয়ে দিয়ে ফেলে যাবে। আজ কমজোর গুলোকে মারছে, কমজন যখন শেষ হয়ে যাবে, যারা তোমার বডিগার্ড তারা যখন শেষ হয়ে যাবে, তখন তোমার কোমর বেড়ি দেবে। অত সময় থাকতে থাকে ইমাম মুলি সাহেব পীর সাহেব সব সাহেব নাবো, অবস্থা খারাপ মনে রেখে দিও। টাকা রিপিট আর রিপিট, সব ব্যাটা এক, সব ডিসিয়াল একই ডাকেন আলাদা ডাকে। অথে সবারই অন্তরে একটাই কথা আছে, গরিব মারো, গরিব লোটো, গরিবকে বাঁচতে দিও না। যত গরিবই বাড়বে তত জালিম নেতার উপকার হবে। 200 টাকায় ভোট তখন দরকার নেই, একটা মদের মতনই ভোট হয়ে যাবে। 1 কেজি গোস্ত কিনে দিলেই ভোট হয়ে যাবে, 1 কেজি চাল কিনে দিলেই ভোট হয়ে যাবে। গরিব তো যা একবেলা খেতে পারি ভাই, একটা ভোট দিদি একবেলা খাওয়া যায়, চই মেরে দিয়েছি একটা। এই জন্যে বড় প্রাণ করে তথাকথিত দুর্নীতিবাজ নেতারা আমাদের থেকে শিক্ষা কাড়ছে, আমাদের ঘরে মূর্খ বানাচ্ছে, আমাদের ঘরে গরিব বানাচ্ছে। আজকে বলুন, শিক্ষা থেকে কেউ যদি আমাদেরকে সরাতে চায় তারা আমাদের বন্ধু না দুশ্মন? চিৎকার দিয়ে বলবে